হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো ও মাধ্যমে যে সমস্ত কোশ্চেন আসতে চলেছে সেই সমস্ত দিয়ে কোশ্চেন নিয়ে আলোচনা করবো। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেবী মোট 3,70,000 টাকা ব্যাংকে রাখেন। তিনটি ব্যাংকের বার্ষিক সুদের হার যথাক্রমে 4%, 5% এবং 6%। এক বছর পর প্রতিটি ব্যাংকে সমপরিমাণ সুদ দিলে ব্যাংকগুলো কত টাকা জমা রেখেছিল, ব্যাংকগুলিতে কত টাকা জমা রেখেছিলেন, মানে কি 37 মানে তোমার 3,70,000 টাকা কি করেছে তিনটি ব্যাংকের মধ্যে রেখেছে। তিনটি ব্যাংকে কিছু কিছু করে লিখেছে, কত রেখেছে সেটা জানে না, কিন্তু ও প্রত্যেকটা ব্যাংকের সুদের হার জানি, মানে কি 4%, 5% আর 6% হচ্ছে সুদের হার। তা এক বছর পর কি করছে, প্রত্যেকটা ব্যাংক থেকে যে সুদ পাচ্ছে মানে যে ইন্টারেস্টটা পাচ্ছে সেটা সমান পাচ্ছে। তাহলে প্রত্যেকটি ব্যাংকে কত কত করে রেখেছিল, মানে এই তিনটে টাকা তো তিনটে ব্যাংকে ডিভাইড করে রেখেছিল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা টাকা রেখেছিল, তো কত টাকা রাখলে প্রত্যেক ব্যাংক থেকে সুদ পাবে। তো তিনটে ব্যাংকে প্রথম ব্যাংক, দ্বিতীয় ব্যাংক আর তৃতীয় ব্যাংকে কত কত টাকা রেখেছিল সেটা আমরা করে নেব। তো এখানে আমি মনে করি, ধরি প্রথম ব্যাংকে, প্রথম ব্যাংকে রাখেন এক্স টাকা। তা প্রথম ব্যাংকে কি ধরে নিলাম, প্রথম ব্যাংকে রাখেন হচ্ছে এক্স টাকা। তা প্রথম ব্যাংকে যেহেতু এক্স টাকা রাখে, আমি ধরেছি দ্বিতীয় ব্যাংকে, দ্বিতীয় ব্যাংকে রাখেন ওয়াই টাকা। যদি মানে টোটাল কত এই টাকাটা কোথা থেকে রাখছে, 3,70,000 টাকা যে রয়েছে, 3,70,000 টাকার মধ্যে থেকে হচ্ছে প্রথম ব্যাংকে এক্স টাকা এবং দ্বিতীয় ব্যাংকে কি হচ্ছে ওয়াই টাকা রাখছে। তাহলে তৃতীয় ব্যাংকে কত রাখবে, দেখো প্রথম ব্যাংকে এক্স টাকা রেখেছে, ধরেছি দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা রেখেছে, তার মানে তৃতীয় ব্যাংকে কি এই দুটো যোগ করে যে বাদবাকি টাকা রাখবে সেটা পুরোপুরি তৃতীয় ব্যাংকে রেখে দেবে। তার মানে কি এই দুটো যোগ করলে কত, এক্স প্লাস ওয়াই, এই টাকাটা হয়েছে, এই টাকাটা কি এর থেকে রেখে দিয়েছে, আর বাদবাকি যে টাকা পড়ে থাকবে সেই টাকাটা কি হচ্ছে তৃতীয় ব্যাংকে রাখবে। তার মানে কি এইটা মাইনাস এইটা, তাহলে কি তৃতীয় ব্যাংকে রাখেন এখানে কি 3,70,000 থেকে কি হচ্ছে যে টাকাগুলো রেখে দিয়েছে এক্স প্লাস ওয়াই, আমি প্রথম আর দ্বিতীয় ধরে নিলাম, তৃতীয়টা কি হচ্ছে এই দুটো মাইনাস করলে বাদবাকি যেটা টাকাটা পড়ে থাকবে সেটাই তৃতীয় ব্যাংকে রাখবে, সেটাই এখানে করেছি এত টাকা। তাহলে এখন কি করব, এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে তিনটে, 4%, 5%, 6%। তো আমি আগে একটা ভিডিওতে আলোচনা করে দিয়েছি, সরল সুদ নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করেছি সূত্রগুলো নিয়ে, যে ইন্টারেস্ট মানে মোট সুদ বের করার জন্য যে নিয়মটি হচ্ছে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই কি হচ্ছে 100, ইকুয়ালস টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে এখানে আমাকে আমি কি করব, প্রশ্ন মতে প্রত্যেকটা সুদ সমান তাই তো, তাহলে এইটা কি হচ্ছে প্রথম ব্যাংকের এটা হচ্ছে আসল, আমি রেখে দিলাম আসল, ইন্টারেস্ট আসল কি হচ্ছে এক্স ইন্টু ও কি হচ্ছে পার্সেন্ট কত, প্রথম ব্যাংকে কত পার্সেন্ট হারে সুদ দেয় 4%, তাহলে 4 ইন্টু সময় কত, বার্ষিক বলে দিচ্ছে এক বছর পর, তাহলে এক সময় হচ্ছে এক বছর বাই 100। কি করলাম এটা কি হচ্ছে প্রথম ব্যাংকের সুদ, আই ইকুয়ালস টু পি ইন্টু আর এটা ইন্টু টি বাই 100 ইকুয়ালস টু কি হচ্ছে মোট সুদ, সরি প্রথম ব্যাংকের মোট সুদ হচ্ছে এটা, দ্বিতীয় ব্যাংকের, দ্বিতীয় ব্যাংকের মোট সুদ সরি দ্বিতীয় ব্যাংকের, এখানে আমি আগে ইকুয়াল দিয়েছিলাম বুঝে নাম, তৃতীয় দ্বিতীয় ব্যাংকের মোট সুদ কি, তৃতীয় ব্যাংকের আসল কি ওয়াই রেখে, ওয়াই টাকা রেখেছে ধরে নিয়েছি, ইন্টু ও সুদের হার কত 5%, সুদের হার 5% আর সময় কি সেই এক বছর বাই 100, এটা কি দ্বিতীয় ব্যাংকের হচ্ছে সুদ, আর তৃতীয় ব্যাংকের সুদ কি, তৃতীয় ব্যাংকে কি বাদবাকি যে চার টাকাটা পড়ে রয়েছে সেটা রেখেছে, তাহলে কি 3,70,000 মাইনাস কি হচ্ছে এক্স, এটা গুণ করে দিলাম মাইনাস প্লাসে মাইনাস মাইনাস ওয়াই ইন্টু কি হচ্ছে সুদের হার কত 6% তৃতীয় ব্যাংকে, 6 ইন্টু সময় সেই এক বছর বাই কি হচ্ছে 100, এটা হচ্ছে প্রথম তৃতীয় ব্যাংকের সুদ, এটা হচ্ছে দ্বিতীয় ব্যাংকের সুদ, এটা হচ্ছে প্রথম ব্যাংকের সুদ। দেখো এটা ইকুয়াল হচ্ছে কেন, প্রত্যেকটা সুদ এখানে বলে দিয়েছে, প্রত্যেকটি ব্যাংকে এক বছর পর কি হচ্ছে সম পরিমাণে সুদ দেয়, তাহলে এখানে কি হচ্ছে প্রত্যেকটা কি এই সুদের পরিমাণ প্রত্যেকটা ব্যাংকে কি হচ্ছে এক বছর পর সমান, এটা এক বছর পরে এটা সুদ প্রথম ব্যাংক থেকে, এটা দ্বিতীয় ব্যাংক থেকে সুদ, এটা তৃতীয় ব্যাংক থেকে সুদ, তাহলে প্রত্যেকটা কি হচ্ছে সমান। তা সেক্ষেত্রে এগুলো সমান হলে এখান থেকে দেখো 100 100 100 কেটে গেল, খুব ইজিয়েস্ট পদ্ধতি বলছি, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক যাতে আমরা শর্ট সহজে মানে তাড়াতাড়ি সময় নষ্ট হবে না এবং খুব সহজে আমরা এটা করতে পারবো।
এবং এখান থেকে দেখো তাহলে এখানে কি থাকলো 4x 4 ইনটু 1 ইনটু x ইকুয়ালস টু 5y ইকুয়ালস টু এখানে কি হচ্ছে 6 ইনটু 370,000 মাইনাস 6 মাইনাস y তাহলে এখানে কি হচ্ছে এইটা আমাদের ইকুয়েশন চলে আসলো তাহলে দেখো এখানে এখানে করছি যে এইটা ইকুয়ালস টু এটা ইকুয়াল করে নিচ্ছি 4x ইকুয়ালস টু 5y কি করছি আমি এখান থেকে x এর মান বের করে নিচ্ছি ঠিক আছে x বা y এর মান বের করতে পারছি তাহলে এখান থেকে আমি x এর মান বের করে দিচ্ছি x ইকুয়ালস টু কি 5y বাই 4 এইটা ইকুয়ালস টু এটা করেছি তোমরা চাইলে এইটা ইকুয়ালস টু এটা করতে পারো আমি এইটা ইকুয়ালস টু এটা কেন করলাম যাতে x এর মান সহজে বেরিয়ে যায় বা y এর মান x এর মান অথবা y এর মান বের করো আমি x এর মান বের করলাম x এর মান বের করে যে অপর দুটো ইকুয়াল যে কোনো একটা এটার সাথে এটা ইকুয়াল বা এটার সাথে এটা ইকুয়াল করে যে কোনো একটাই বসিয়ে দাও দেখবে যেটা x এর মান বের করেছি বসাবো তাহলে y বেরিয়ে যাবে যদি y এর মান বের করতে তাহলে কি হচ্ছে x বেরিয়ে যেত তাহলে ও এখন এটা ইকুয়ালস টু করে x ইকুয়ালস টু 4y 5y বাই 4 বেরিয়ে গেছে এখানে আমি 5 y ইকুয়ালস টু কি করছি এইটা ইকুয়ালস টু এটা করছি 6 ইনটু 3 700,000 মানে 370,000 মাইনাস x মাইনাস y এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কি হয়ে যাবে 5y ইকুয়ালস টু তাহলে এই দুটো এখন কি হচ্ছে গুণ হয়ে যাবে এ 6 সাথে 42 এ 2 আর এখানে হচ্ছে 3 সাথে এই 3 6 18 18 আর 4 এখানে কত হয়ে যাচ্ছে 22 আর এখানে 4 তে 0 বসে গেল আর মাইনাস সিক্স দিয়ে সব মাল্টিপ্লাই হচ্ছে সিক্স এক্স মাইনাস সিক্স ওয়াই এবার কি হচ্ছে দেখো ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাবো কিন্তু এক্স এর যে মানটা আছে সেটা আগে বসিয়ে নেবো তাহলে এক্স এর জায়গায় আমি যদি মানটা বসিয়ে দিই এক্স এর জায়গায় কি আছে ফাইভ ওয়াই বাই ফোর তাহলে কি এক্স এর জায়গায় এখানে মানটা বসিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে থ্রি এই টু এটা হয়ে যাচ্ছে টু আর এটা হয়ে যাচ্ছে কি থ্রি এক্স এর জায়গায় কি করলাম আমি মানটা বসিয়ে দিলাম দেখ এক্স ছিল সিক্স এক্স এক্স ইকুয়ালস টু আমরা ফাইভ ওয়াই বাই ফোর ছিল এটা বসিয়ে দিয়েছি এখানে বসিয়ে দিলে কি হয়ে গেল এখানে থ্রি দুই দিয়ে কাটলাম থ্রি আর এখানে দুই দিয়ে কাটলাম দুই হয়ে গেল তাহলে এখানে কত হয়ে যাচ্ছে এগুলোকে সব এপাশে নিয়ে আসো ফাইভ ওয়াই এই মাইনাসটা এপাশে আসলে প্লাস তাহলে তিন পাঁচে কত হচ্ছে পনেরো পনেরো ওয়াই মানে ফিফটিন ওয়াই বাই টু আর এটা প্লাস হয়ে যাচ্ছে সিক্স ওয়াই ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে এখানে টু 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 জিরো 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 মানে যে ফাইভ ওয়াই আর এখানে সিক্স ওয়াই মানে ইলেভেন ওয়াই ইলেভেনকে টু দিয়ে যদি আমি ইন্টু করি তাহলে কি হয়ে যাবে টোয়েন্টি টু ওয়াই তো টোয়েন্টি টু ওয়াই আর ফিফটিন ওয়াই তাহলে এখানে হয়ে যাচ্ছে কি তোমার থার্টি সেভেন ওয়াই একবারে লিখলাম আমি তোমরা যদি ক্যালকুলেশন একবারে না পারো তাহলে ভেঙে স্টেপ করতে পারো আমার এখানে অতটা জায়গা নেই বলে আমি একবারে করলাম বাই টু মানে এটা যোগ করে আসবে বাই কি হচ্ছে টু 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 জিরো 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 তাহলে চারটে শূন্য এখানে চলে আসলো এবার ওয়াই ইকুয়ালস টু জানি আমরা ওয়াই ইকুয়ালস টু কি হবে এইটা কি হয় এইখান থেকে যেটা এর সাথে গুণ থাকে সেটা এই পাশে আসলে উল্টে যায় টু 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 জিরো 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 ইন্টু টু ওয়াই কি হচ্ছে থার্টি সেভেন তাহলে এখানে কত দিয়ে যাবে এখানে আমরা যদি দেখি যে এটা ছয় দিয়ে কেটে যাবে যদি ছয় দিয়ে কাটি কেন ছয় দিয়ে কাটলে কত হয়ে যায় সাঁত্রিশ দিয়ে কাটলে ছয় হবে কারণ এখান থেকে ছয় দিয়ে গুণ করে এটা বেরিয়ে ছিল তাহলে এখানে কত হয়ে যাবে এখানে হয়ে যাবে হচ্ছে সিক্স জিরো 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 তাহলে ছয় দুগুণে কত বারো বারো এক দুই তিন চার তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হয়ে গেল কে এক লাখ কুড়ি হাজার তা ওয়াইয়ের মান বেরিয়ে গেছে ওয়াই ইকুয়ালস টু কি হচ্ছে এক লাখ কুড়ি হাজার তো বেরিয়ে গেল তা ওয়াইয়ের মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি বেরিয়ে যাবে এক্স এর মান আর এক্স আর ওয়াইয়ের মান বেরিয়ে গেলে কি হবে এখানে এইটার মানও বেরিয়ে যাবে তাহলে এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দিই ওয়াইয়ের মান কি বেরিয়ে গেছে ফাইভ ইন্টু ওয়াইয়ের জায়গায় কি বসিয়ে দেবো এক লাখ কুড়ি হাজার তোমরা সব লিখে নেবে পরীক্ষার সময় যে এটাকে এক নম্বর দিয়ে দেবে বা এখানে যেহেতু দিয়ে দেবে এখানে বসালাম কারণটা দিয়ে দেবে এখানে যে এক্স ইকুয়ালস টু ফাইভ ওয়াই বাই ফোর কারণটা দিয়ে দেবে আর এখানে লিখবে এক্সে ওয়াইয়ের মান এই সমীকরণে বসিয়ে পাই তো বাই এখানে কি আছে ফোর ফোর দিয়ে কাটলে এটা জানি কত হয় থ্রি ঠিক আছে থ্রি আছে এই ফোরটা উপরে হ্যাঁ তাহলে থ্রি আছে তাহলে থ্রির সাথে এখানে ফাইভ গুণ করলে তিন পাঁচে কত হয় পনেরো আর চারখানা এখানে শূন্য তা কত বেরিয়ে গেল এক লাখ পঞ্চাশ হাজার বেরিয়ে গেল এক লাখ পঞ্চাশ হাজার এক্স এর মান আর ওয়াইয়ের মান কত রয়েছে এই ওয়াইয়ের মান রয়েছে এক লাখ কুড়ি হাজার
তাহলে প্রথম ব্যাংকে কত টাকা রাখেন আমি উত্তর লেখার সময় লিখবে, প্রথম ব্যাংকে রাখেন, আমি আর লিখলাম না, প্রথম ব্যাংকে রাখেন হচ্ছে 1,50,000 টাকা, এক্স এর মান যেটা বেরিয়েছে, এক্স ধরে নিয়েছিলাম টাকা। দ্বিতীয় ব্যাংকে কত রাখেন, 1,20,000 টাকা, 20,000 টাকা। এবার তৃতীয় ব্যাংকে কি রাখেন, দেখো এখানে 3,70,000 টাকা আর এখানে এক্স প্লাস ওয়াই, এই দুটোকে যোগ করে আমি এখানে একটু মুছে দিই তাহলে দেখতে পারবে এক্স আর ওয়াই এর মান এখানে বসিয়ে দেবো লেখার সময়, 3,700,000 মাইনাস এক্স এর মান কত এখানে 1,50,000 প্লাস হচ্ছে 1,20,000, ঠিক আছে, এই টাকাটা আমাকে বের করতে হবে। তাহলে এই দুটো যোগ করে এটা থেকে বিয়োগ করলে আবার তৃতীয় ব্যাংকে কত টাকা বেরিয়েছে, সেটা বেরিয়ে যাবে 1,70,000 টাকা মাইনাস এখানে কত হচ্ছে 2,70,000 টাকা, তাই না, 1,73,70,000 থেকে 2,70,000 যদি বিয়োগ করে দিই তাহলে কি হয়ে যাবে এখানে 1,00,000 টাকা। তাহলে কি এখানে প্রথম ব্যাংকে রেখেছেন 1,00,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে রেখেছেন 1,20,000 টাকা, আর তৃতীয় ব্যাংকে রেখেছেন 1,00,000 টাকা। তাহলে এই 3,00,000 টাকা এরকম ভাবে সে রেখেছে, এটাই হয়ে যাবে অ্যান্সার এই থিংকিং। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, এন আর সাথে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওগুলোকে সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল বাটনে ক্লিক করুন ও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।